জানুন বিশ্বের তাবর তাবর সেনাবাহিনীদের সাথে টক্কর দেওয়া ইরানের রিভলিউশনারি গার্ডসের গোপন তথ্য ইরানের বিভিন্ন শহরে গত চার দিন ধরে একটানা যে তুমুল সরকারি বিরোধী বিক্ষোভ চলছে তা শক্ত হাতে দমন করার অঙ্গীকার করেছে সে দেশের রিভলিউশনারি গার্ড বা বিপ্লবী রক্ষী বাহিনী রিভলিউশনারি গার্ডস পরিষ্কার করে দিয়েছে তারাই প্রতিবাদ বিক্ষোভকে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হিসেবে দেখছে না বরং এটাকে সরকারের বিরুদ্ধে ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ বলে মনে করছে বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাউসারি সংবাদ সংস্থাকে বলেছেন এটা যদি জিনিসপত্রের দামের বিরুদ্ধে আন্দোলনই হতো তাহলে তো সেখান থেকে রাজনৈতিক স্লোগানও উঠতো না কিংবা সরকার সম্পত্তি ও গাড়িতে আগুনও ধরানো হতো না কিন্তু এই বিক্ষোভকারীদের যারা কঠোরভাবে মোকাবিলা করার স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে ইরানের সেই ইসলামিক রিভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি আসলে ঠিক কারা বস্তুত এটি অত্যন্ত প্রভাবশালী একটি সশস্ত্র বাহিনী দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক আছে এই বাহিনীর প্রধান দায়িত্বই হল ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সেই দেশের ইসলামিক সিস্টেম বা সমাজ ব্যবস্থাকে রক্ষা করা উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লবের অব্যহিত পরেই এই আইআরজিসি বাহিনী গড়ে তোলা হয়েছিল তারপর থেকে এই বাহিনী ক্রমশ ইরানের রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক পরিমণ্ডলে একটি বিরাট শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে তাদের নিজস্ব পদাতিক সেনা নৌবাহিনী ও বিমান বাহিনী পর্যন্ত আছে রিভলিউশনারি গার্ডস হাজার হাজার স্বেচ্ছাসেবী সদস্যকে নিয়ে গড়া একটি মিলিশিয়া বাহিনীকেও নিয়ন্ত্রণ করে যাদের নাম বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স আইআরজিসি কখনো কখনো দেশের পুলিশের সঙ্গে হাত মিলিয়েও কাজ করে এই ডিসেম্বরেই তারা ঘোষণা করেছে যে আবার তারা সে কাজ করবে রিভলিউশনারি গার্ড প্রতিষ্ঠার সময় উল্লেখ করা হয়েছিল যে যখন প্রয়োজন হবে তখনই তার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে তবে ইরানের বেসামরিক জনতার সঙ্গে তাদের আচরণ নিয়ে অতীতে বারবারই বিতর্ক তৈরি হয়েছে তাদের একখতিয়ারের পরিধি কতটা তা নিয়েও নানা সময়ে প্রশ্ন উঠেছে